জামালপুরের দেওয়ানগঞ্জে 51তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলাইমান হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন নবী অপু ও দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামলচন্দ্র ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Thank you.